হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু স্টেট ইউন বাংলা বন্ধুগণ স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এই মুহূর্তে বড় যেটা আপডেট উঠে আসছে সেটা হলো রাজ্য সরকার প্রায় রাজ্যের পঞ্চাশ লক্ষ উপভোক্তার স্বাস্থ্য সাথী কার্ড ব্লক করতে বা বাতিল করতে উদ্যোগ শুরু করেছে এই পঞ্চাশ লক্ষ উপভোক্তার স্বাস্থ্য সাথী কার্ড কেন বাতিল করা হবে এবং তাদের এই বাতিল হওয়ার হাত থেকে বাঁচতে গেলে ঠিক কি করতে হবে সেটাই আমরা আজকের আপডেটে জেনে নেব তো এই নিয়ে আজকেই দেখুন আনন্দবাজারের একদম প্রথম পাতায় একটা রিপোর্টিং এসেছে দেখুন আনন্দবাজার পত্রিকায় পয়লা নভেম্বর যে খবরটা বেরিয়েছে যাচাইয়ের নির্দেশ জাল কার্ড ধরতে নজরে স্বাস্থ্য সাথী শুধু রেশনের ক্ষেত্রে নয় স্বাস্থ্য সাথী প্রকল্পে ভুয়ো ভুতুড়ে বা জাল কার্ড থাকতে পারে বলে সন্দেহ রাজ্য প্রশাসনের তাই ডিজিটাল রেশন কার্ডের মতো এবার স্বাস্থ্য সাথী প্রকল্পও ঝাড়াই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে সব জেলা প্রশাসনকে এই মর্মে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে সরকার চাইছে স্বাস্থ্য সাথীর সুযোগ সুবিধা শুধু প্রকৃত উপভোক্তাদেরই হাতে পৌঁছাক বিধিমত নথিপত্র না থাকলে কার্ড ব্লক করে দেওয়া হবে সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত প্রায় কোটি লাখ পরিবার সাথীর কার্ড পেয়েছে ব্যক্তি উপভোক্তা ধরলে সংখ্যাটা কম বেশি আট কোটি প্রশাসন লক্ষ্য করেছে স্বাস্থ্যসাথীর তথ্য ভাণ্ডারে এমন অন্তত পঞ্চাশ লক্ষ উপভোক্তা রয়েছেন যাদের আধার নম্বরের উল্লেখ নেই আবার কিছু কার্ডে একই আধার নম্বর তাই প্রকৃত আধার নম্বরযুক্ত কার্ডগুলি চিহ্নিত করতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন এক প্রশাসনিক কর্তা বলেন দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য নাম নথিভুক্ত করার জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছিল এমন হতেই পারে যে আগে নথিভুক্ত উপভোক্তাদের একাংশের কাছে প্রকৃত আধার নম্বর থাকলেও তা নথিবদ্ধ হয়নি আবার অসাধু উপায়ে কেউ কার্ড পেলে তাও চিহ্নিত করা প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন স্বাস্থ্যসাথীর তথ্য ভাণ্ডারে এমন অন্তত পঞ্চাশ লক্ষ উপভোক্তা রয়েছে যাদের আধার নম্বরের উল্লেখ নেই আসলে এই যে পঞ্চাশ লক্ষ স্বাস্থ্যসাথীর উপভোক্তার আধার লিংক নেই এর কারণটা আর কিছুই নয় এর কারণটা দেখুন বলেই দেওয়া হয়েছে এমন হতেই পারে আগে নথিভুক্ত উপভোক্তাদের একাংশের কাছে প্রকৃত আধার নম্বর থাকলেও তা নথিবদ্ধ হয়নি একদম বাস্তবটা এটাই ঘটনা হচ্ছে যে এর আগে যখন স্বাস্থ্যসাথী সাধারণের জন্য ছিল না শুধু এস মেম্বার্স বা কিছু লোকের জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা করা হয়েছিল সেই সময় কিন্তু আধার কার্ডটা ম্যান্ডেটারি ছিল না আধার কার্ডটা দেখুন যে দুয়ারে সরকারের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করার জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছিল দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ফেজ দুয়ারে সরকারে হচ্ছে যে আধার কার্ডটা বাধ্যতামূলক করা হয়েছিল তো তার আগে যাদের আর কার্ড হয়ে গেছে মানে বিশেষ করে এসএইজি মেম্বারদের যখন স্বাস্থ্য সাথী কার্ড হয়েছিল তখন যেহেতু আধার কার্ডটা বাধ্যতামূলক ছিল না তখন ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দিয়েও অনেক কার্ড হয়ে গেছে তো সরকার এখন যেটা চাইছে যে এই যে আগের যে উপভোক্তা এই উপভোক্তাদের এখনই বাতিল না করে এদের হচ্ছে যে যদি বৈধ আধার কার্ড থাকে তাহলে স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নেওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পটি রাজ্যবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার পর সরকার জানিয়েছিল পরিবারের প্রধান মহিলা সদস্যের নামে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে বাকি সদস্যরা বাড়ির প্রধান মহিলা উপভোক্তার অধীনে ওই সুবিধা পাবেন দ্বিতীয় দোয়ারে সরকার কর্মসূচির সময় নবান্ন নির্দেশ দিয়েছিল জেলা স্তরে যাচাই না করে সিঙ্গেল মেম্বার ফ্যামিলি বা একক উপভোক্তাকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে না কিন্তু অন্তত দশ লক্ষ উপভোক্তা পরিবারকে চিহ্নিত করা গিয়েছে যেখানে উপভোক্তা একজনেই সেই সব পরিবারে অফিসার পাঠিয়ে জেলা প্রশাসনকে যাচাই করার নির্দেশ দিয়েছে নবান্ন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সিঙ্গেল মেম্বার ফ্যামিলি অর্থাৎ একজন ব্যক্তি যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে তো এই সেকেন্ড ফেজ দুয়ারে সরকার থেকে তাদের রিওয়ার এন জেনারেট হচ্ছিল না কারণ সরকার সিঙ্গেল মেম্বার ফ্যামিলি হচ্ছে যে বাদ দিয়ে দিয়েছিল কিন্তু এর আগে অন্ততপক্ষে দশ লোক উপভোক্তা হচ্ছে যে সিঙ্গেল মেম্বার ফ্যামিলি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে বসে আছে তো এইগুলোও সরকার কিন্তু চিহ্নিত করতে চাইছে এই সকল সিঙ্গেল মেম্বার ফ্যামিলি বা একক কার্ড হোল্ডারের যে সকল স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই সকল পরিবারগুলোকে কিন্তু চিহ্নিত করে তাদের ফিল্ড লেভেল এনকোয়ারি করা হবে এবং যদি তারা বৈধ হয় সিঙ্গেল মেম্বারই ফ্যামিলি হয় তাহলে সেক্ষেত্রে কার্ডটা রাখা হবে নাহলে কার্ডটা কিন্তু ব্লক করে দেওয়া হবে এক প্রশাসনিক কর্তা বলেন অনেক দীর্ঘদিন একা থাকেন পরিজন কেউ নেই তেমন কাউকে একক উপভোক্তা ধরে নিতে সমস্যা নেই কার্ড পেতেও সমস্যা নেই কিন্তু পরিবারে ভেঙে বা তেমন দাবি করে একই পরিবারে একাধিক কার্ডের বন্দোবস্ত করার চেষ্টা ঠিক নয় তাই বিষয়টি দেখা খুব দরকার অনেকেরই একটা টেন্ডেন্সি দেখা গেছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে ম্যান্ডেটারি করে দেওয়ার পর অনেকেই কিন্তু পরিবার ভেঙে একাধিক স্বাস্থ্যসাথী কার্ড করে নিচ্ছিল এবং শুধুমাত্র একজন মেম্বার আছেন এমন দাবি করে অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন তো সেটাটা এই লাস্ট যে সেকেন্ড ফেজ দুয়ারে সরকারে তাদের ইউরেন জেনারেট করা হয়নি সে কারণে জেলা প্রশাসনের নবান্ন নির্দেশ দিয়েছে প্রতি উপভোক্তার আধার নম্বর সংগ্রহ করতে হবে সেই নম্বর মূল তথ্য ভান্ডারে সংযুক্ত থাকবে একমাত্র সব ন্যায্য উপভোক্তারা প্রকল্পের সুবিধা পাবেন সরকারি বিধি অনুযায়ী পরিবারের সঙ্গে এক একক উপভোক্তা সংযুক্ত হওয়ার সুযোগ থাকলে তা করা হবে পরিবারের সঙ্গে যুক্ত করার পরে সংশ্লিষ্ট একক উপভোক্তার কার্ড বন্ধ করা হবে অর্থাৎ পরিষ্কার দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে জেলা শাসকদের নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতি উপভোক্তার আধার নম্বর সংগ্রহ করতে হবে যাদের আধার কার্ড নেই তাদের আধার নাম্বারটা সংযুক্ত করে সাথীর সঙ্গে কিন্তু যুক্ত করতে হবে তো এটা কিভাবে করা হবে সেটা এখনই কোনো পরিষ্কার নির্দেশ আসেনি হয়তো আধার লিঙ্কিং এর জন্য কোনো ফর্মও বের করতে পারে বা এমনও হতে পারে স্বাস্থ্যসাথী পোর্টালে গিয়ে ব্যক্তি নিজেই হয়তো অনলাইনে তার আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন তো সমস্যা কোথায় অনেক উপভোক্তার আধার নম্বরের উল্লেখ নেই কার্ডে সেই সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ অনেক কার্ডে একই আধার নাম্বার একই পরিবার ভেঙে কি একক সদস্যের পরিবার দেখানো হচ্ছে সরকারি অনুমানের থেকে একক সদস্যের পরিবারের সংখ্যা বেশি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডে আধার কোনো লিঙ্ক করা নেই বা আধার নাম্বার যুক্ত করা নেই এটা ইমিডিয়েট যুক্ত করতে হবে না হলে কিন্তু এই কার্ডগুলো ব্লক করে দেওয়া হবে আবার দেখতেই পাচ্ছেন যে অনেক কার্ডে একই হচ্ছে যে আধার নম্বর তো এতেও সন্দেহ প্রকাশ করছে সরকার যে পরিবার ভেঙে হয়তো হয়েছে এমনও হয়তো দেখা গেছে যে বিয়ের আগে একটা স্বাস্থ্য সাথী কার্ডের নাম ছিল সেখানে আধার নাম্বার যুক্ত করেছিল বিয়ের পরে আবার হয়তো দেখা যাচ্ছে যে আবার স্বাস্থ্যসাথী কার্ড করেছে সেখানেও সেই আধার নাম্বারটা দিচ্ছে তো একাধিক কার্ডে যদি একাধিক আধার নাম্বার থাকে সেগুলোও ব্লক করে দেওয়া হবে এই নিয়ে ভিডিও এই চ্যানেলে আগেই আমি দিয়ে রেখেছি তো এগুলোও কিন্তু ডিলিট করতে হবে মনে রাখবেন একটাই আধারে একটাই স্বাস্থ্যসাথী কার্ড হবে একাধিক স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু একাধিক আধার নাম্বার থাকবে না অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে আধার নাম্বার না থাকাটা যেমন একটা হচ্ছে যে আপনার সন্দেহের বিষয় তেমনি একই রকম ভাবে একাধিক স্বাস্থ্যসাথী কার্ডে একই আধার নাম্বার থাকাটাও একটা সমস্যার ব্যাপার তো সেই জন্য এই কার্ডগুলোকেও ব্লক করা হতে পারে তো এর থেকে রক্ষা পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যদি আপনার আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডটা যুক্ত করে নিতে হবে বা আপনার যদি আধার কার্ড একাধিক স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু হয়ে থাকে তার যে কোনো একটা থেকে কিন্তু আপনার নামটা বাদ দিতে হবে তো এখানে একটা প্রশ্ন অতি অবশ্যই চলে আসছে সেটা হচ্ছে কি করে বুঝবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার আধার কার্ড হচ্ছে যে লিঙ্ক করা আছে কি নেই তো আমি এই ভিডিওটাকে দীর্ঘায়িত করব না আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে বা যুক্ত করা আছে সেটা কিভাবে বুঝবেন সেই নিয়ে আমি সেপারেট ভিডিও এই চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই যদি না থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাকে আপনার স্বাস্থ্যসাথী সাথী কার্ডের সঙ্গে আধার কার্ডটা কিন্তু যুক্ত করে নিতে হবে তো বন্ধুমান স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে আপডেটটা উঠে এসেছিলো অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যাদের আধার নাম্বার নেই তাদের আধার নাম্বার যুক্ত করা বা একই আধার কার্ড দিয়ে একাধিক স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু হয়ে যাওয়া এগুলো ব্লক করা নিয়ে যে আপডেটটা ছিল সেটা এটুকুই ছিল যদি এই নিয়ে আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ